আসসালামু আলাইকুম সিস্টার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ড্রয়িং ক্লাস করবো, তবে তোমাদের সাথে ড্রয়িং ক্লাসটা করবা, ঠিক আছে? এখন আমি তোমাদের শেখাবো হল ঘুড়ি কীভাবে আঁকতে হয়, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করো, প্রথমে সাদা পেজটা দেখতে পাচ্ছ, এখানে একটা ঘুড়ি আঁকার আগমুহূর্তে যে কাজটা করতে হয়, একটা ছোট করে আমরা একটা বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকার পরে যে উপর থেকে নিচ পর্যন্ত একটা লাইন টানবো সোজা করে, বাম থেকে ডান দিয়ে একটা, ঠিক আছে? এইভাবে আমরা ঘুড়ি আঁকার কৌশলটা ব্যবহার করতে পারি। দেখো মানে সুন্দর না, কত সহজ, ঠিক আছে? এখন এই যে দেখো এখানে এদিকে ঘুরে হয়ে গেল, এখন আমি রং করব। ড্রয়িং পারবে তো না, এখন রং করব। রংটা কীভাবে করতে হয় খেয়াল করো, উপরের দিকে আমি সবসময় একটু অরেঞ্জ কালার দেবো, কমলা কালার দেবো, আর নিচের দিকে দেখো রংটা যেন বাইরে না যায়, বাইরে গেলে একটু খারাপ লাগবে, তো কষ্ট করে আঁকার পর যদি নষ্ট হয়ে যায় সবারই খারাপ লাগে। দেখো নিচেও এই কমলা কালারটা হবে, আর আমরা মাঝখানে টি কালারটা দিলে ভালো হয়। হ্যাঁ, টি কালারটা দিতে যেন সুন্দর লাগে, সবুজ হচ্ছে। দেখো ঘুরে আঁকা শেষ না, আর সুন্দর একটা ঘুরি হলো, উপরে একটু লিখে দেই, এটা হলো নার্সারি। হ্যাঁ, এটা কিছু আঁকলাম ঘুরি, ঠিক আছে? আজকের মতো এ পর্যন্তই থাক, সবাই ভালো থাকো, ঠিক আছে?